ভালো লাগছে, আমরা একসময় যে সাউলের যাত্রা শুরু করেছিলাম সেই সাউল এখন একযুগ পূর্তি করেছে। শুরুটা হয়েছিল খুব গুছিয়ে, আমরা যে শুরু করেছিলাম তা নয়, তো বুঝতে পেরেছিলাম যে সাউল যে পদ্ধতির হৃদরোগের চিকিৎসা, এটা একদিন দেশের মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে, এটা মানুষের কাছে জনপ্রিয় হবে, সহজলভ্য হবে। এটাই ছিল আমাদের আসলে শুরুর দিকের একটা উদ্দেশ্য। আজকে সেই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। সফল হয়েছে এই অর্থে হৃদরোগের যে চিকিৎসা, প্রচলিত যে চিকিৎসা, সেটার বাইরে এসে সাউলই প্রথম এই পদ্ধতির প্রচলন দেশে করেছে। এতে মানুষ উপকৃত হচ্ছে, মানুষের যে অন্য চিকিৎসার যে ঝুঁকিটা, অনেক ঝুঁকি থেকে যায়, এটা অনেকটাই সাউল পদ্ধতিতে মুক্ত। আমি বিশ্বাস করি সাউলে যারা এখন জড়িত আছেন তারা এটাকে শুধু একটা চিকিৎসা কেন্দ্র হিসেবে নয়, এটি একটি মানব সেবা হিসাবে, মানব কল্যাণের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন এবং সেই যাত্রা অব্যাহত থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।